ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজ আমরা 28 ডিসেম্বর 2019-এর যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। ডেলি যদি 10 মিনিট, বেশিক্ষণ নয়, 10 মিনিট সময় বের করে তোমরা আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটি দেখো, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোনো প্রশ্নই আর তোমাদের অজানা থাকবে না। এই ভিডিওর পিডিএফ লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে, এবং ডিসক্রিপশানে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে, সেখান দিয়ে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে। তো চলো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করা যাক। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন আছে, সম্প্রতি কোন রাজ্য দেশের প্রথম ট্রান্সজেন্ডার বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা করেছেন? সম্প্রতি দেশের প্রথম ট্রান্সজেন্ডার বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা করেছেন উত্তরপ্রদেশ। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। অ্যাকচুয়ালি ভারতের প্রথম ট্রান্সজেন্ডার ইউনিভার্সিটি উত্তরপ্রদেশের কুশীনগর জেলার ফাজিলনগর খণ্ডে স্থাপনের ঘোষণা করেছেন উত্তরপ্রদেশ। এই ঘোষণাটি যেহেতু উত্তরপ্রদেশ করেছে, তাহলে ম্যাপে দেখো উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের ক্যাপিটাল লখনউ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং গভর্নরকে আনন্দিবেন পাটেল এখানকার গভর্নর। আচ্ছা, যদি প্রশ্ন হয় ভারতের প্রথম হাতি হাসপাতাল কোথায় খোলা হয়েছে, ভারতের প্রথম হাতি হাসপাতাল খোলা হয়েছে উত্তরপ্রদেশের মথুরাতে। আচ্ছা, ভারতের প্রথম হাতি জল চিকিৎসালয় কোথায় খোলা হয়েছে, এটিও খোলা হয়েছে উত্তরপ্রদেশের মথুরাতে। এবং সম্প্রতি দেশের প্রথম ট্রান্সজেন্ডার বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে উত্তরপ্রদেশে। এবার দেখে এখানে এসে দেশের প্রথম, অলরেডি দেশের প্রথম কোথায় কি স্থাপিত হয়েছে সেই নিয়ে দুটি ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো, তার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবং আই বটনে দেওয়া থাকবে, অবশ্যই দেখে নিও, কারণ এখান দিয়ে অবশ্যই প্রশ্ন আসবে। নেক্সট প্রশ্ন আছে, হাইপারসনিক ওয়্যাপন সমৃদ্ধ বিশ্বের একমাত্র দেশ কোনটি? হাইপারসনিক ওয়্যাপন সমৃদ্ধ বিশ্বের একমাত্র দেশ হলো রাশিয়া। অপশন নম্বর ডি সঠিক অ্যান্সার। অ্যাকচুয়ালি সম্প্রতি রাশিয়া ঘোষিত করেছেন যে বিশ্বের মধ্যে একমাত্র হাইপারসনিক মিসাইল সম্পূর্ণ দেশ হলো রাশিয়া। এবার যেহেতু এখানে হাইপারসনিক ওয়্যাপনের কথা এসে, তাহলে হাইপারসনিক মিসাইল এর স্পিড কত? এর স্পিড হলো শব্দের গতির চেয়ে 10 গুণ বেশি এর স্পিড। এবং এর রেঞ্জ কত? এর রেঞ্জ 2000 কিলোমিটারের অধিক। এর রেঞ্জ কত কিলোমিটারের অধিক? 2000 কিলোমিটারের অধিক এর রেঞ্জ। এবার যেহেতু এখানে রাশিয়ার কথা এসে, তাহলে রাশিয়ার ক্যাপিটাল মস্কো, রাশিয়ার কারেন্সি রাশিয়ান রুবেল, এবং রাষ্ট্রপতিকে ভ্লাদিমির পুতিন এখানকার রাষ্ট্রপতি, এবং প্রধানমন্ত্রী দামিত্রি মেদভেদেব। আচ্ছা, যদি প্রশ্ন হয় বিশ্বের প্রথম ভাসমান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোথায় স্থাপন করা হয়েছে, বিশ্বের প্রথম ভাসমান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা হয়েছে রাশিয়াতে। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি অস্ট্রেলিয়ান ক্রিকেট এই দশকের ওয়ান ডে ক্রিকেট টিমের ক্যাপ্টেন কাকে নিযুক্ত করেছেন বা কাকে ঘোষিত করেছেন? ওয়ান ডে ক্রিকেট টিমের ক্যাপ্টেন ঘোষিত করেছেন MS ধোনিকে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। ভারতের পূর্ব ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনিকে অস্ট্রেলিয়ার এই দশকের ওয়ান ডে ক্রিকেট টিমের ক্যাপ্টেন ঘোষিত করা হয়েছে। অ্যাকচুয়ালি ক্রিকেট অস্ট্রেলিয়া বিগত 10 বছরের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়দের 11 জন খেলোয়াড়কে নিয়ে একটি ওয়ান ডে টিম গঠন করেছেন, এবং এই টিমে টোটাল 3 জন ভারতীয় ক্রিকেটার স্থান পেয়েছে। 3 জন ভারতীয় ক্রিকেটারকে? মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মা। এবং এই টিমের ক্যাপ্টেন হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এবার যেহেতু এখানে অস্ট্রেলিয়ার কথা এসেছে, তাহলে অস্ট্রেলিয়ার ক্যাপিটাল ক্যানবেরা, অস্ট্রেলিয়ার কারেন্সি অস্ট্রেলিয়ান ডলার, এবং প্রধানমন্ত্রীকে স্কট মরিসন এখানকার প্রধানমন্ত্রী। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় বোয়িং অ্যারোস্পেস কোম্পানির চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন? বিশ্বের সবচেয়ে বড় বোয়িং অ্যারোস্পেস কোম্পানির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন ডেভিড কেলহন। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। ডেভিড কেলহন বিশ্বের সবচেয়ে বড় বোয়িং অ্যারোস্পেস কোম্পানির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। আচ্ছা, দুটি প্রশ্ন করছি, তার অ্যান্সার দাও। সম্প্রতি অ্যাসোচেমের প্রেসিডেন্ট কে নিযুক্ত হয়েছেন? সম্প্রতি অ্যাসোচেম এর প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন নিরঞ্জন হীরানন্দন। আচ্ছা, ফিকি এর নতুন অধ্যক্ষ কে হয়েছেন? ফিকি এর নতুন অধ্যক্ষ হয়েছেন সঙ্গীতা রেড্ডি। এবং সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় বোয়িং অ্যারোস্পেস কোম্পানি চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন ডেভিড কেলহন। নেক্সট প্রশ্ন আছে, কেন্দ্রীয় সরকার কোন বছরের মধ্যে ডিজিটাল রেডিও লঞ্চ করার ঘোষণা করেছেন? কেন্দ্রীয় সরকার 2024 সালের মধ্যে ডিজিটাল রেডিও লঞ্চ করার ঘোষণা করেছেন। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। এই ঘোষণাটি কে করেছেন? এই ঘোষণাটি করেছেন বর্তমান কেন্দ্রীয় সূচনা এবং প্রসারণ মন্ত্রী প্রকাশ জাভড়েকর এই ঘোষণাটি করেছেন। নেক্সট প্রশ্ন আছে, 17তম ভারত ইউরোপিয়ান সামিট কোথায় আয়োজিত হবে? 17তম ভারত ইউরোপিয়ান সামিট আয়োজিত হবে বেলজিয়ামে।
অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। বেলজিয়ামে 2020-তে 17তম ভারত ইউরোপিয়ান সামিট আয়োজিত হবে। এবার যেহেতু এখানে বেলজিয়ামের কথা এসে, তাহলে বেলজিয়ামের ক্যাপিটাল ব্রুসেলস, বেলজিয়ামের কারেন্সি ইউরো এবং প্রধানমন্ত্রীকে সোফি ব্লিম। আচ্ছা, যদি প্রশ্ন হয় বেলজিয়ামের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে, বেলজিয়ামের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন সোফি ব্লিম। আচ্ছা, ন্যাটোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ন্যাটোর হেডকোয়ার্টার অবস্থিত বেলজিয়ামে। এবং ফিফা টিমের টিম অব দ্য ইয়ার কে নিযুক্ত হয়েছেন? ফিফা টিম অব দ্য ইয়ার ঘোষিত হয়েছেন বেলজিয়াম। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি জারি গুড গভর্নেন্স ইন্ডেক্স এ কোন রাজ্য শীর্ষে রয়েছে? সম্প্রতি জারি গুড গভর্নেন্স ইন্ডেক্সে শীর্ষে রয়েছে তামিলনাড়ু। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। অ্যাকচুয়ালি সম্প্রতি কেন্দ্রীয় সরকার গুড গভর্নেন্স ইন্ডেক্স জারি করেছে এবং এই ইন্ডেক্সটি তিনটি পার্টে ডিভাইড করা হয়েছে। যেমন বড় রাজ্যের মধ্যে তামিলনাড়ু শীর্ষে রয়েছে এবং সর্বশ্রেষ্ঠতম স্থানে রয়েছে ঝাড়খণ্ড, এবং পাহাড়ি রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে হিমাচল প্রদেশ এবং সর্বশ্রেষ্ঠতম স্থানে রয়েছে অরুণাচল প্রদেশ, এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে শীর্ষে রয়েছে পুন্ডুচেরি এবং সর্বশ্রেষ্ঠতম স্থানে রয়েছে লাক্ষাদ্বীপ। এবং এই ইন্ডেক্সটি কে জারি করেছেন? এই ইন্ডেক্সটি জারি করেছেন ডেভেলপমেন্ট অব নর্থ ইস্ট রিজন মন্ত্রী জিতেন্দ্র সিং, এটি জারি করেছেন। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন টেনিস খেলোয়াড় 2020-তে অবসরের ঘোষণা করেছেন? সম্প্রতি লিয়েন্ডার পেস। লিয়েন্ডার পেস টেনিস খেলোয়াড় 2020-তে অবসরের ঘোষণা করেছেন। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। আচ্ছা, ইনি কোথাকার বাসিন্দা? ইনি গোয়া রাজ্যের বাসিন্দা, যিনি সম্প্রতি অবসরের ঘোষণা করেছেন 2020-তে। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি গার্বেজ ক্যাপে কোথায় খোলা হয়েছে? সম্প্রতি গার্বেজ ক্যাপে খোলা হয়েছে নতুন দিল্লিতে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। এখানে এসে দেখো গার্বেজ ক্যাপ, গার্বেজ ক্যাপের মানে কি? গার্বেজ ক্যাপের মানে হলো যদি আপনি সেই ক্যাফেতে প্লাস্টিক বোতল নিয়ে যান, মানে প্লাস্টিক ময়লা নিয়ে যান এবং তাদেরকে প্রদান করেন, তাহলে তারা খাবার প্রদান করবে। যদি আপনি 250 গ্রাম প্লাস্টিক নিয়ে যান, তাহলে তারা ব্রেকফাস্ট প্রদান করবে, এবং যদি আপনি 1 কিলো প্লাস্টিক নিয়ে যান, তাহলে তারা ডিনার কিংবা লাঞ্চ আপনাকে প্রদান করবে। এটি হলো গার্বেজ ক্যাপে। আচ্ছা, যদি প্রশ্ন হয় ভারতের প্রথম গার্বেজ ক্যাপে কোথায় খোলা হয়েছে? ভারতের প্রথম গার্বেজ ক্যাপে খোলা হয়েছে ছত্তিশগড়ের অম্বিকাপুরে। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি 63তম ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপে 10 মিটার মহিলা এয়ার পিস্টলে স্বর্ণ পদক খেয়ে জিতেছেন। 10 মিটার মহিলা এয়ার পিস্টলে স্বর্ণ পদক জিতেছেন মনু ভাকার। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। আচ্ছা, 63তম ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপ এটি কোথায় আয়োজিত হয়েছে? এটি আয়োজিত হয়েছে মধ্যপ্রদেশের ভোপালে এটি আয়োজিত হয়েছে। আচ্ছা, এখানে যেহেতু মনু ভাকারের কথা এসে, তাহলে যদি প্রশ্ন হয় মনু ভাক কোথাকার বাসিন্দা? ইনি হরিয়ানার বাসিন্দা। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন রাজ্যের জেলা 2019-এর ইউনিসেফ পুরস্কার জিতেছে? সম্প্রতি তেলেঙ্গানা। তেলেঙ্গানা রাজ্যের কামারেড্ডি জেলা 2019-এর ইউনিসেফ পুরস্কার জিতেছে। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। এবার যেহেতু এখানে ইউনিসেফের কথা এসেছে, তাহলে ইউনিসেফের ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড। কী এর ফুল ফর্ম? ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। এটি স্থাপিত হয়েছিল 1946-এ এটি স্থাপিত হয়েছিল। এর হেডকোয়ার্টার নিউ ইয়র্কে অবস্থিত এবং এর হেডকে হেনরিটা এইচ ফোরে, কে এর হেড? হেনরিটা এইচ ফোরে। এবং সম্প্রতি 2019-এ ইউনিসেফ পুরস্কার জিতেছেন তেলেঙ্গানার কামারেড্ডি জেলা। এবার আমরা দেখে নেবো লাস্ট ভিডিওর কোশ্চেন আনসার। লাস্ট ভিডিওর প্রশ্ন ছিল পরবর্তী বিদেশ সচিব রূপে কে নিযুক্ত হয়েছেন? এর সঠিক অ্যান্সার হবে হর্ষবর্ধন সিংলা। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। যতজন অ্যান্সার দিয়েছে প্রায় সবাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার দিয়েছে, কেবলমাত্র একজন এই প্রশ্নের ডিটেলসে অ্যান্সার দিয়েছে, কল্যাণ দাস। পারলে তোমরা ডিটেলসে অ্যান্সার দাও, কারণ ডিটেলসে অ্যান্সার দিলে তোমাদের কনফিডেন্স লেভেল বাড়বে এবং এই প্রশ্নের সাথে সাথে অন্যান্য প্রশ্নের অ্যান্সারগুলো মনে থাকবে। সেই জন্যই বলা ডিটেলসে অ্যান্সার দিতে। এবং অনেকেই এই প্রশ্নের ভুল অ্যান্সার দিয়েছে। যারা ভুল অ্যান্সার দিয়েছো তাদের বলছি, তোমরা ভিডিওটি ভালো করে দেখছো না, বেশিক্ষণের নয় তো, 10 মিনিটের ভিডিও। তোমরা শুরু থেকে 10 মিনিট পুরো ভিডিওটি দেখো, তাহলে দেখবে তোমাদের আর কোনো অ্যান্সার ভুল হচ্ছে না। সেই জন্যই বলছি 10 মিনিট সময় বের করে ভিডিওটি দেখো। এবার আমরা দেখে নেবো কোশ্চেন অব দি ডে কী প্রশ্ন আছে। কোশ্চেন অব দি ডে এই প্রশ্ন আছে, সম্প্রতি রেড ক্রস সোসাইটি অব ইন্ডিয়ান অ্যাপ কে লঞ্চ করেছে? যেটি সঠিক অ্যান্সার হবে সেটি তোমরা কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট অবশ্যই করো, এবং ভালো না লাগলে ডিসলাইক অবশ্যই করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, দেখো নিচে লাল মতো সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে নিও, এবং লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে অল নোটিফিকেশান ক্লিক করে রেখো।